এই ঘটনার পর ডাক্তার মেহেতা তার অপারেশন থিয়েটারের দেওয়ালে তার নিজের বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ছবি লাগিয়ে রেখেছেন এখনো প্রতিদিন সার্জারির আগে তিনি সেই ছবিতে প্রণাম করেন তারপর কাজ শুরু করেন ঘটনাটি অতি আশ্চর্যপূর্ণ একটি ঘটনা ভারতের এক বিখ্যাত নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শৈলেন মেহেতা থাকেন বড়দায় তার চিকিৎসা জীবনে একটি এমন অভিজ্ঞতার কথা বলেছেন যা তার জীবনে গভীর রেখাপাত করেছে সেই অভিজ্ঞতার গল্প তার মুখেই শোনা যাক জীবনে আমি বহু ওপেন হার্ট সার্জারি অপারেশন করেছি সফলতাও পেয়েছি তবে একটি ছোট্ট মেয়ের ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা সারা জীবনের জন্য আমার দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে এক পিতা মাতা তার ছ বছরের অসুস্থ মেয়েকে নিয়ে আমার কাছে এলেন জন্মের পর থেকেই সে হার্টের যন্ত্রণায় ভুগছে তারা বহু ডাক্তারকে দেখিয়েছেন সবাই যখন আশা ছেড়ে দিলেন তখন মেয়েকে নিয়ে আমার কাছে এলেন আমি পরীক্ষা নিরীক্ষা করে বুঝলাম এই মেয়ের আয়ু মাত্র কয়েক মাস আমি খোলাখুলিভাবে তাদের সে কথা জানালাম বললাম মেয়েটির ওপেন হার্ট সার্জারি করলে বেঁচে থাকার সম্ভাবনা মাত্র তিরিশ শতাংশ তবে এমনও হতে পারে যে সে হয়তো অপারেশন টেবিলে মারা যাবে আর অপারেশন না করলে সে হয়তো আরও তিন মাস বেঁচে থাকবে যে কোনো অবস্থাতেই তাদের মেয়েকে তারা হারাতে চাইছেন না আমার কথা শুনে মেয়েটির বাবা মা অপারেশন করার সম্মতি দিলেন যেন একবার শেষ চেষ্টা করে দেখতেই চাইছেন নির্ধারিত দিনে অপারেশন টেবিলের সামনে এসে আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম কেমন আছিস মামনি ভয় পাচ্ছ না তো মেয়েটি উত্তর দিল না ভয় পাচ্ছি না তবে আমার একটি প্রশ্ন আছে বলো মা তোমার কি প্রশ্ন ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন ডাক্তার আঙ্কেল তুমি কি আমার ওপেন হার্ট সার্জারি করবে ডাক্তারবাবু বললেন হ্যাঁ কিন্তু তুমি ব্যথা পাবে না আমি ইঞ্জেকশন দিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি ব্যথার কথা নয় অন্য কথা মেয়েটি বলল আমার মামনি বলেছেন যে আমার বুকের ভিতর বাঁ দিকে নাকি ভগবান শ্রী রাম কৃষ্ণ দেব আছেন তুমি যখন আমার হাটটা খুলবে তখন দেখো তো তিনি সত্যি আছেন কি না যদি থাকেন তবে আমার জ্ঞান ফিরে আসার পর আমাকে বলো তিনি ঠিক কেমন দেখতে আচ্ছা বলবো ডাক্তারবাবু সেই মেয়েটিকে আশ্বস্ত করলো এখন তুমি চোখ বন্ধ করো অপারেশন শুরু হলো হার্টের আটারিগুলোতে অনেকগুলো ব্লক থাকায় হার্টে কিছুতেই রক্ত চলাচল করছিল না প্রায় ৪৫ মিনিট অনেক চেষ্টা করে আমি হাল ছেড়ে দিলাম। মেয়েটিকে আর বাঁচাতে পারলাম না নার্স এবং অন্যান্য জুনিয়র ডাক্তারদের বললাম অক্সিজেন এবং ইত্যাদি সমস্ত কিছু যা আছে খুলে নিতে আমি টেবিলের পাশ থেকে সরে এলাম তখন হঠাৎ মেয়েটির সাথে আমার যা কথাবার্তাগুলো হয়েছিল সব মনে পড়ল সাথে সাথে আমার অপরাধ বোধ হতে লাগলো আমি চোখ বন্ধ করে বললাম হে ঠাকুর তুমি তো সবই জানো আশ্চর্য তখনই জুনিয়র ডাক্তাররা বলে উঠল হাটে রক্ত চলাচল শুরু হয়েছে আমি দৌড়ে কাছে গেলাম তারপর দ্বিগুণ উৎসাহ নিয়ে অপারেশন শুরু করলাম ব্লকগুলো খুলে গেল সফলভাবে অপারেশন শেষ হলো বাইরে বেরিয়ে এসে হাসি মুখে উৎকণ্ঠা নিয়ে বসে থাকা মা বাবাকে বললাম আপনাদের মেয়ে আরও ষাট বছর বেঁচে থাকবে মেয়েটি জ্ঞান ফিরে এলে আমি তার কাছে গেলাম সে প্রশ্ন সপ্রশ্ন দৃষ্টিতে আমার দিকে তাকালো যেন আমাকে বলতে চাইছে রামকৃষ্ণ ঠাকুর দেখতে পেয়েছেন কি না ডাক্তারবাবু আমি বুঝতে পারছিলাম না যে তাকে কি বলবো বললাম ঠাকুর আছেন তবে তাকে তো দেখতে পাইনি তোমার অপারেশনের সময় তাকে ভীষণভাবে অনুভব করেছি তুমিও তাকে দেখবার মতো করে অনুভাবে পাওয়ার চেষ্টা করো তিনি তোমার মঙ্গল করবেন ডাক্তার যখন ঘটনাটি বলছিলেন তার জলের ধারা নিচে তিনি তার বেয়ে দীর্ঘ চল্লিশ বছরের কর্মজীবনে বহু ওপেন হার্ট সার্জারি করেছেন কিন্তু এই ছোট্ট ঘটনা থেকে যে শিক্ষা তিনি পেয়েছেন অর্থাৎ তার ওপর বিশ্বাস রাখলে সফলতা আসে তাও একটি ছোট্ট মেয়ের কাছ থেকে সেটি তার কাছে সারা জীবনের সঞ্চয় হয়ে রইল ঠাকুর তো এরকমই তার কাছে আমরা যদি আমাদের বিপদের কথা আমাদের অসহায়তার কথা বলে নিজেদের সমর্পণ করে দিই তিনি তো আমাদের জন্য সব সময় দুই হাত বাড়িয়ে রেখেছেন তাকে ভালোবেসে কোলে টেনে নিয়ে আটকে দিলে তিনি তো সেই ভালোবাসার বাঁধন ছেড়ে যেতে পারে না এই আমাদের ঠাকুর এই আমাদের মা আশা করি ছোট্ট ভিডিওটি খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ অন্যান্য মহারাজদের শ্রীচরণের শতকটি প্রণাম ঠাকুরকে সৎভাবে মনের অন্তর থেকে ভালোবাসলে সৎ চিত্তে সকলের মঙ্গল কামনা করলে ঠাকুর নিশ্চয়ই শোনেন শ্রী ঠাকুর মা স্বামীজি তোমাদের চরণে শতকোটি প্রণাম